বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ লেফটেন্যান্ট শেখ জামালের 70তম জন্মদিন আজ। একই সাথে ধানমন্ডি ক্লাব লিমিটেডের 13তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল ক্লাবটি। এই দিনে ভবিষ্যতে ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করার আশ্বাস কর্মকর্তাদের। শরীফ রোশনের রিপোর্ট। বিহঙ্গের মতো ওরা, স্বপ্নকে নিজের মতো করে লালন করা, এই কচিকাঁচাদের হাতেই আগামী ক্রীড়াঙ্গনের ভবিষ্যৎ। শেখ জামাল ধানমন্ডি ক্লাবে নিজের স্বপ্ন বাস্তবায়নে স্বপ্নবাচ্চাদের ছুটে চলা, দেশের ক্রীড়াঙ্গনে তরুণ প্রতিভাবান ফুটবলারদের অভাব কাটাতে অনবদ্য ভূমিকা রেখে চলেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। কারো হাতে ব্যাট, কারো হাতে বল, কেউ আবার নিজের অজান্তেই ফুটবলটাকে আলিঙ্গন করে নিয়েছে। এদের মধ্যেই ধীরে ধীরে বেড়ে উঠছে তামিম সাকিব জামাল ভূঁইয়া। ভাল লাগে ক্রিকেট খেলতে, অনেক ভালো লাগে। ছাড়ছে ভালো খেলে বাংলাদেশে যাব, বাংলাদেশে টপ ইলেভেনে থাকবো। আমার ক্যাপ্টেন হওয়ার ইচ্ছা আছে বাংলাদেশে। আসলে বন্ধুদের সাথে আবার কথাও বলতে পারি, সেটার জন্য ভালো লাগে। যদি মেয়েদের জন্য একটা টিম থাকতো তাহলে ভালো হতো। ফুটবল বা ক্রিকেট নয়, দেশের ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করতে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ভবিষ্যতে আরও এগিয়ে আসবে বলেন ক্লাবটির কর্মকর্তারা। আমি চাই যে লেফটেন্যান্ট শেখ জামাল ধানমন্ডি ক্লাবে আমরা একটা সুইমিং পুলের জন্য আমি রিকোয়েস্ট করব আমাদের প্রেসিডেন্টকে ইমিডিয়েটলি যেন একটা সুইমিং পুল করে এই জায়গায়। তাহলে হয়েছে কি, আমাদের পুরো ইয়ে হয়ে গেল, আমাদের কমপ্লায়েন্স হয়ে গেল। কিন্তু একদিকে ক্রিকেট, আরেকদিকে ফুটবল, আরেকদিকে সুইমিং। মহিলা টিমটা করার ব্যবস্থা অচিরেই করার সিদ্ধান্ত নিচ্ছি, এবং পাশাপাশি চেষ্টা করব যে মেয়েদের যে ছোটো ছোটো বাচ্চা মেয়েরা যারা আছে তারা যাতে হয় ফুটবল না হলে ক্রিকেট যে কোনো একটা দিকে যেন যেতে পারে। দেশের স্বনামধন্য ক্লাবটির প্রতিষ্ঠাবার্ষিকী এবং শেখ জামালের জন্মদিন আরও বড় করে আয়োজন করার কথা জানান ক্লাবটির সেক্রেটারি শরীফ রওশন, নিউজ 24, ঢাকা।